ইমাম মাহদী আলাইহিসসালাম আমাদের আহলে বায়াত থেকে হইবেন। অর্থাৎ নবীজির বংশধরদের থেকে হইবেন। আল্লাহ তাআলা তাহাকে এক রাতে খিলাফতের যোগ্য করিয়া দিবেন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4085। আমরা আব্দুল মুত্তালিবের বংশধর এবং জান্নাতবাসীদের সর্দার। এইসব লোক আমি হামজা, আলী, জাফর, হাসান, হুসাইন ও মাহদী আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4087। পূর্ব দেশ হইতে কিছু লোক বাহির হইবে এবং তাহারা মাহদী আলাইহিসসালামের রাজত্ব প্রতিষ্ঠা করিবে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4088।